আজকের আমি আমার এই ক্লাসে দশম শ্রেণীর লম্ব বৃত্তাকার শঙ্কুর কোষে দেখি ষোলোর অঙ্কগুলো সমাধান শুরু করছি এর আগের ভিডিওতে আমি লম্ব বৃত্তাকার শঙ্কুর বিভিন্ন সূত্রাবলী এবং তার প্রাথমিক ধারণাটা দিয়ে দিয়েছিলাম এবং কোষে দেখি ষোলোর পাঁচ পর্যন্ত অঙ্কের সমাধান করে দিয়েছিলাম ছাত্রছাত্রীদেরকে আমি বলবো তারা আগের ভিডিওটা অবশ্যই দেখে নেবে তাহলে তোমাদের এই অধ্যায়ের সমস্ত অঙ্কের সমাধান করা হয়ে যাবে তাহলে আমরা ছয় দাগের অঙ্ক থেকে আজকে শুরু করছি ছয় দাগের অঙ্কে আছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে সাতাত্তর বর্গমিটার ত্রিপল লেগেছে তাঁবুটির উচ্চতা যদি সাত মিটার হয় তবে তাঁবুটির ক্ষেত্রফল কত আমাদের প্রশ্নে যেহেতু দেয়া রয়েছে তাঁবুটি তৈরি করতে সাতাত্তর বর্গমিটার ত্রিপল লেগেছে সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে তাঁবুটির পার্শ্ব তলের ক্ষেত্রফল সাতাত্তর বর্গমিটার সুতরাং একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি প্রথমে লিখে নিলাম তাঁমুটির পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সাতাত্তর বর্গমিটার এবারে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল সমান সাতাত্তর যেখানে আর হল ভূমির ব্যাসার্ধ সবসময় যখন অঙ্কন করবে তখন এই অঙ্কের মধ্যে যে চলগুলো তোমরা ধরে নেবে সেই চলগুলো কী উদ্দেশ্যে ধরেছ মানে সেগুলোকে কী বোঝাচ্ছে সেগুলো অবশ্যই আমাদের খাতায় লিখে দিতে হবে এখানে যেমন আর এবং এল দুটো চলো আমরা ধরে নিয়েছিলাম সেখানে আর হলো ভূমির ব্যাসার্ধ আর এল হলো তির্যক উচ্চতা সেটা আমাদের অবশ্যই উল্লেখ করে দিতে হবে তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি পাই আর এল ইজিক টু সাতাত্তর মিটার এবং প্রশ্নে বলে দেওয়া ছিল যে তির্যক উচ্চতা সমান সাত মিটার সুতরাং আমরা এল লিখে দিলাম সাত মিটার এবার এলের মানটা যদি আগের সমীকরণে আমরা বসিয়ে দিই সেখান থেকে আমরা আর পেয়ে যাব দেখো সেটা আমরা লিখে দিলাম পাই ইন্টু আর ইন্টু সেভেন ইজিকাল টু সেভেন্টি সেভেন তাহলে এখানে আমরা বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আরের মান পেয়ে যাচ্ছি সেভেন্টি সেভেন বাই সেভেন পাই তাহলে সাতাত্তর বাই সেভেন ইন্টু টোয়েন্টি টু বাই সেভেন তাহলে এবার আমরা হিসাব করে নিচ্ছি সাতাত্তর বাই সাত গুণ টোয়েন্টি টু ওপরে গুণ হয়ে যাচ্ছে সাত সাত উল্টে যাবে তাহলে বাইশ আর সাতাত্তর কাটাকুটি করলে নিচে দুই ওপরে সাত তাহলে আমার আরের মান আমরা পেয়ে গেলাম সেভেন বাই টু এত মিটার কারণ প্রশ্নে সমস্ত এককগুলোই মিটারে রয়েছে তাহলে দেখো আমরা ভূমির ব্যাসার্ধটা পেয়ে গেলাম সেভেন বাই টু মিটার ভূমির যখন ব্যাসার্ধ আমাদের জানা গেছে এবং আমরা জানি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমি সবসময় গোলাকৃতি হয় সুতরাং ভূমির ক্ষেত্র ফল হবে পাই আর স্কোয়ার তাহলে এখানে আরের মানটা বসিয়ে দেবো সেভেন বাই টু তার মানে টোয়েন্টি টু বাই সেভেন পায়ের মান ইন্টু সেভেন বাই টু সেভেন বাই টু এবার আমরা হিসেবটা করে নেব তাহলে যে উত্তরটা বেরোবে সেটাই হবে আমাদের ভূমির ক্ষেত্রফল এবং একক হবে মিটার স্কোয়ার কারণ ক্ষেত্রফলের একক সবসময় বর্গ মিটার হয় কাটাগরিটা আমরা করে নিলাম তাহলে সেক্ষেত্রে আমরা উত্তর পাচ্ছি সেভেন্টি সেভেন বাই টু সমান হিসেবটা আমি রাফে করে নিচ্ছি সেক্ষেত্রে উত্তর পেয়ে যাবো থার্টি এইট পূর্ণ ওয়ান বাই টু এত বর্গমিটার থার্টি এইট পয়েন্ট ফাইভও লিখতে পারো তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেলো অতএব ভূমিতলের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম থার্টি এইট পূর্ণ ওয়ান বাই টু এত বর্গমিটার আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো সাথে থাকার অঙ্কে চলে আসছি একটি লম্ববিদ্যাকার শত্রু শঙ্কুর ভূমিতলের ব্যাস বলে দিয়েছে একুশ মিটার তার মানে ব্যাস যখন বলে দিয়েছে সেখান থেকে আমরা ভূমিতলের ব্যাসার্ধটা মানে আর আমরা পেয়ে যাবো তাহলে মনে করি ভূমিতলের ব্যাসার্ধ সমান আর একক এখানে এককটা আমরা মিটারই লিখছি কারণ প্রশ্নে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে তার প্রত্যেকটা একক হচ্ছে মিটার তার মানে ব্যাসার্ধ যখন আর তার মানে সেক্ষেত্রে আমরা ব্যাস পেয়ে যাব টু আর প্রশ্নে দেওয়াই রয়েছে ব্যাস সমান একুশ মিটার সুতরাং টু আর সমান একুশ সেখান থেকে আমরা আর পেয়ে গেলাম একুশ বাই দুই তার মানে দশ দশমিক পাঁচ মিটার এবার তারপরে দেওয়া রয়েছে উচ্চতা সমান চোদ্দো মিটার সুতরাং আমরা লিখতে পারি উচ্চতা সমান এইচ আমরা উচ্চতাকে ধরে নিলাম এইচ মিটার সমান চোদ্দো মিটার প্রশ্নের প্রদত্ত তথ্যগুলোকে প্রথমে আমরা লিখে নেব এবারে বলে দেওয়া আছে প্রতি বর্গমিটার এক দশমিক পাঁচ শূন্য টাকা হিসেবে পার্শ্বতল রঙ করতে কত খরচ পড়বে তাহলে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য তির্যক উচ্চতার দরকার পড়বে তাহলে আমরা এখান থেকে তির্যক উচ্চতা বার করে নিচ্ছি তাহলে তির্যক উচ্চতা এল ছোট হাতের এল ইজ ইকাল টু রুটোবারের মধ্যে আমরা জানি সূত্রটা হচ্ছে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এখন এর মান কত দেওয়া আছে দশ দশমিক পাঁচ তাহলে আমরা তাই বসিয়ে দিলাম দশ দশমিক পাঁচের বর্গ যোগ এইচ স্কোয়ার এইচ মানে কত দেওয়া আছে চোদ্দো মিটার তাহলে এইচের জায়গায় আমরা চোদ্দো বসিয়ে দিচ্ছি ফোরটিনের স্কোয়ার এবার আমরা হিসাবটা করে নেব তার আগে আমরা একটু ছবিটা এঁকে নিই তাহলে এই যে সূত্রটা আমরা ব্যবহার করলাম এটা কীভাবে এলো সেটার ব্যাপারটা আমরা বুঝে নিতে পারবো দেখো ভূমির ব্যাসার্ধ দেওয়া রয়েছে আর উচ্চতা সমান দেওয়া হয়েছে এইচ তির্যক উচ্চতা উচ্চত সমান এল তাহলে দেখো বাকি শঙ্কুটাকে যদি আমরা কমপ্লিট করি ছবিটা দেখতে অনেকটা এরকম হয়ে যাবে এবার আমরা দেখেই বুঝতে পারছি যে যে ত্রিভুজটা ছবি আমরা এঁকেছি সেটি একটি সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিতাগর উপপাদ লাগাবো সেখান থেকে আমরা এলটা পেয়ে গেলাম এবারে যে মানগুলো আমরা বসিয়েছি সেটাকে সরলীকরণ করে আমরা তার সমাধান করে তার উত্তরটা বার করে ফেলছি তাহলে আমরা সেই হিসেবটা করে ফেলছি তাহলে মানগুলোকে হিসেব করলে আমরা পাচ্ছি একুশের বর্গ মানে ফোর ফর্টি ওয়ান বাই ফোর তাহলে আমরা হিসেব করে নিচ্ছি আর চোদ্দোর বর্গ একশো ছিয়ানব্বই এখান থেকে সরলীকরণ করে আমরা এলের মানটা পেয়ে যাব তাহলে আমরা পেয়ে যাচ্ছি রুটোবারের মধ্যে বারোশো পঁচিশ বাই চার তার মানে এর হিসেব যদি আমরা করি তাহলে পেয়ে যাবো থার্টি ফাইভ বাই টু এত মিটার তার মানে আমরা উচ্চতা পেয়ে গেলাম এবারে আমাদের দরকার পার্শ্বতলের ক্ষেত্রফল তাহলে অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সূত্রটা কি পাই আর এল তাহলে পাই ইন্টু আর ইন্টু এল ইজিকাল টু এত বর্গমিটার একক হবে তাহলে পাই সমান বাইশের সাত আর সমান আমরা বসাবো দশ দশমিক পাঁচ টেন পয়েন্ট ফাইভ ইন্টু এর মান আমরা পেয়েছি থার্টি ফাইভ বাই টু তাহলে মানগুলো বসিয়ে দিলাম এবার এটার হিসেবটা আমরা যদি করে ফেলি তাহলে আমরা পার্শ্বতলের ক্ষেত্র ক্ষেত্রফলটা পেয়ে যাব তাহলে দেখো সেই হিসেবটা আমি করছি কাটাকুটি করলাম দুই আর বাইশ কাটাকুটি করলে এগারো সাত আর একুশ কাটাকুটি করেছি তাহলে উপরে তিন পেয়েছি তাহলে উপরে আমাদের পড়ে আছে এগারো তিন আর পঁয়ত্রিশ তাহলে তাদেরকে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি এগারোশো পঞ্চান্ন নিচে পড়ে রয়েছে লবে পড়ে হরে পড়ে রয়েছে দুই তাহলে এটার হিসেব যদি আমরা করে নিই তাহলে এমন পেয়ে যাব পাঁচশো সাতাত্তর দশমিক পাঁচ বর্গমিটার এটা তাহলে কিসের বেরোলো না এটা হলো পার্শ্বতলের ক্ষেত্রফল এবার আমাদের বলেছে প্রতি বর্গমিটারের খরচা এক দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে এই যে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম তার সঙ্গে এক দশমিক পাঁচ শূন্য টাকাটা গুণ করে দিলেই আমাদের পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে সেটা আমরা পেয়ে যাব দেখো সেই এবার আমরা করছি অতএব এখন সমান এক দশমিক পাঁচ শূন্য টাকা অতএব পাঁচশো সাতাত্তর দশমিক পাঁচ বর্গমিটার রঙ করতে খরচ হবে পুরো ঐক্যিক নিয়মে আমরা করছি গুণ হবে এক দশমিক পাঁচ শূন্য গুণ পাঁচশো সাতাত্তর দশমিক পাঁচ তাহলে হিসাবটা আমরা রাতে করে নিচ্ছি সেক্ষেত্রে আমরা উত্তর পাচ্ছি টাকা তার মানে আটশো ছেষট্টি টাকা পঁচিশ পয়সা পার্শ্বতল রঙ করতে আমাদের খরচা হবে তাহলে আমরা উত্তরটা লিখে দিই পার্শ্বতল রঙ করতে খরচ হবে আটশো দশমিক দুই টাকা আশা করি তোমরা বুঝতে পেরেছ স্টেপ বাই স্টেপ করলে অঙ্কটা একদমই কঠিন নয় ছবিটা এঁকে নেবে তাহলে জিনিসটা বুঝতে এবং অঙ্কটা করতে তোমাদের সুবিধা হবে এবার আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি কোনো প্রশ্নের কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয় তোমরা আমাকে কমেন্ট করবে অথবা আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এবার আমরা আটের দাগের প্রশ্নে চলে এসেছি একটি নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমির ব্যাসের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার খেলনাটি বক্রতলে প্রতি বর্গসেমি দুই দশমিক এক শূন্য টাকা হিসেবে পালিশ করতে চারশো উনত্রিশ টাকা খরচ পড়ে খেলনাটির উচ্চতা কত খেলনাটি তৈরি করতে কত ঘনসেমি কাঠ লেগেছে তাহলে আমরা শঙ্কু আকৃতির একটা কাঠের খেলনার ছবি আগে এঁকে ফেলছি তাহলে ভূমিটা তার বৃত্তাকার ছবিটা আমরা এঁকে ফেললাম এবার বলেছে ব্যাসের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার তার মানে ব্যাসার্ধ নিশ্চয়ই দশের অর্ধেক মানে পাঁচ সেন্টিমিটার হবে সেটাই আমরা ছবিতে লিখে নিলাম ছবিতে লিখে লিখে গেলে আমাদের অঙ্কটা করতে অনেক সুবিধা হবে তাহলে যেটা আমরা পেলাম সেটা আমরা লিখে নিচ্ছি ভূমিতলের ব্যাস সমান দশ সেন্টিমিটার অতএব ব্যাসার্ধ সমান দশ বাই দুই মানে পাঁচ সেন্টিমিটার এটাকে আমরা আর ধরে নিলাম তাহলে সেটাই লিখলাম ইজিক টু আর ধরি সমান চিহ্নটা একটু ভালো করে দিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় এখন প্রশ্নে বলে দেওয়া আছে যে বক্রতল পালিশ করতে টোটাল চারশো টাকা খরচা হয়েছে এবং প্রতি বর্গ সেমি বক্রতল পালিশ করতে দু টাকা দশ পয়সা করে খরচা হয়েছে তাহলে বক্রতল পালিশ করতে প্রতি বর্গ সেন্টিমিটারে প্রতি বর্গ সেন্টিমিটারে দু টাকা দশ পয়সা হিসেবে মোট খরচ চারশো উনতিরিশ টাকা ফোর টু নাইন টাকা অতএব বক্রতলের ক্ষেত্রফল সমান মোট খরচ বাই প্রতি বর্গ সেন্টিমিটারে খরচ তার মানে মোট খরচ কত চারশো উনতিরিশ আর প্রতি বর্গ সেন্টিমিটারের খরচ দুশো দশ তার মানে ফোর টু নাইন বাই টু পয়েন্ট ওয়ান জিরো এর হিসেব করলে আমরা পেয়ে যাচ্ছি ফোর টু নাইন গুণ একশো আমরা দশমিক তুললাম বলে ওপরে একশো গুণ করলাম নিচে একুশ দুই এক শূন্য 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 কেটে গেল এবার কাটাকুটিটা আমরা নিজেদের মতন করে নিলাম তাহলে আমরা পেয়ে গেলাম লবে পেয়ে যাবো চোদ্দোশো তিরিশ এক চার তিন শূন্য হরে থাকবে সাত এত সেন্টিমিটার স্কোয়ার মনে করি তির্যগ উচ্চতা সমান এল কেন আমরা তীর্যগগুচ্চতা ধরলাম কারণ আমরা বক্রতলের ক্ষেত্রফল পেয়েছি এবারে মনে করি যে শঙ্কুটির উচ্চতা সমান এইচ সেন্টিমিটার অতএব বক্রতলের ক্ষেত্রফল এর সাহায্যে আমরা এলটাকে নির্ণয় করে নেব বক্রতলের ক্ষেত্রফল সমান পাই আর এল ইজ টু এক চার তিন শূন্য বাই সাত এটা আমরা আগেই বার করে রেখেছিলাম ও আমি এখানে একটা ভুল করেছি ছোট্ট এটা সেন্টিমিটার স্কোয়ার হবে তাহলে এখান থেকে আমরা আরের এর মান বার করে এলের মান বার করে নিচ্ছি আরের এর মান জানা আছে তাহলে এক চার তিন শূন্য বাই সাত ইন্টু পাই আর মানে পাই আর দিয়ে ভাগ হয়ে গেল ওদিকে গুণ ছিল যেহেতু এবারে পাই আরের মানগুলো আমরা বসিয়ে দিচ্ছি তাহলে এক চার তিন শূন্য বাই সাত গুণ বাইশের সাত গুণ পাঁচ তাহলে এবারে আমরা এটাকে হিসাব করে নিচ্ছি আরের মান পাঁচ ছিল বলে পাঁচ বসিয়েছি তাহলে এক চার তিন শূন্য গুণ সাত বাই সাত গুণ বাইশ গুণ পাঁচ এবার আমরা কাটাকুটি করে নিচ্ছি তাহলে এবার এগারো দিয়ে যদি কাটাকুটি করি তাহলে উপরে আমরা পেয়ে যাবো এক তিন শূন্য আর নিচে পেয়ে যাব দুই তাহলে আমরা পেয়ে যাবো এক তিন শূন্য বাই দশ তার মানে তেরো তার মানে আমরা তির্যক উচ্চতাটা পেয়ে গেলাম তেরো সেন্টিমিটার অতএব উচ্চতা সমান উচ্চতা মানে কি এইচ এর সূত্র কি তাহলে দেখো আর এটা এইচ এটা এল এটা তাহলে এই যে ত্রিপুষটি এখানে আঁকা রয়েছে সেটা একটা সমকোণী ত্রিভুজ তাহলে পিথাগর উপটাকে আমরা এখানে মনে করতে পারি তাহলে এইচ ইজ ইকাল টু রুটোবারের মধ্যে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এখন এলের মান কত বেরিয়েছে তেরো তার মানে থার্টিন স্কোয়ার মাইনাস আর এর মান কত বেরিয়েছে পাঁচ পাঁচ স্কোয়ার তার মানে আমরা কত পারছি রুটোবারের মধ্যে তেরো স্কোয়ার মানে ওয়ান সিক্সটি নাইন মাইনাস টোয়েন্টি ফাইভ তার মানে রুটোবারের মধ্যে ওয়ান ফর্টি ফোর তার মানে বারো বারো সেন্টিমিটার তার মানে আমরা উচ্চতা পেয়ে গেলাম খেলনাটির উচ্চতা হচ্ছে বারো সেন্টিমিটার তার মানে ফার্স্ট পার্টের উত্তর আমরা পেয়ে গেলাম পরের পার্টে জানতে চেয়েছে খেলনাটি তৈরি করতে কত ঘন সেন্টিমিটার কার্ড লেগেছে তার মানে আয়তন আমাদের নির্ণয় করতে হবে অতএব আয়তন ইজ ইকাল টু আয়তন মানে কি ভূমির ক্ষেত্র গুণ উচ্চতা তার সঙ্গে একটা ওয়ান বাই থ্রি গুণ হবে তার মানে সূত্র হচ্ছে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ তাহলে ওয়ান বাই থ্রি ইন্টু পাই মানে বাইশের সাত ইন্টু আর স্কোয়ার মানে পাঁচের বর্গ গুণ এইচ এইচ মানে হচ্ছে বারো এবার এটা আমরা হিসেব করে নিলে কত ঘন সেন্টিমিটার কার্ড লেগেছে সেটা পেয়ে যাব তাহলে হিসাবটা আমরা করছি প্রথমে একটু কাটাকুটি করে নিলে আমাদের সুবিধা হবে তাহলে তিন আর বারো কাটাকুটি করলে আমরা চার পেয়ে যাচ্ছি তাহলে উপরে পড়ে থাকলো বাইশ পাঁচ আর চার তিনটের গুণফল ফল নিচে পড়ে থাকলো সাত তার মানে শো বাই সাত এবার এটাকে আমরা যদি মিশ্র ভগ্নাংশে নিয়ে যাই তাহলে আমরা পেয়ে যাব তিনশো চোদ্দ পূর্ণ দুয়ের সাত ঘন সেন্টিমিটার কারণ এটা আয়তনের একক সেন্টিমিটার কিউব তাহলে আমরা কত ঘন সেমি কাঠ লেগেছে সেটা পেয়ে গেলাম তিনশো চোদ্দ পূর্ণ দুইয়ের সাত সেটা লিখে দিচ্ছি তিনশো চোদ্দ পূর্ণ দুইয়ের সাত সেন্টিমিটার কিউব কাঠ লেগেছে উত্তরগুলো আলাদা করে লিখে দিলে ভালো হয় প্রশ্নগুলোর উত্তর করার মানটা অনেকটা বেশি হয় এবার আমরা পরের প্রশ্নে চলে আসছি কোনো জায়গায় কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করতে ভুলো না নয় দাগের প্রশ্নে চলে আসছি লম্ব শঙ্কু আকৃতির লোহার পাতের বয়া তৈরি করতে পঁচাত্তর পূর্ণ তিনের সাত মিটার স্কোয়ার লোহার পাত লেগেছে তার মানে কি এটা সমগ্র তলের ক্ষেত্রফল শঙ্কু আকৃতির বয়ার সমগ্র তলের ক্ষেত্রফল প্রশ্ন পড়ে তোমাদের বুঝতে হবে যে সেইটা কি বলতে চাইছে সমগ্র তলের ক্ষেত্রফল সমান পঁচাত্তর পূর্ণ তিনের সাত মিটার স্কোয়ার কারণ বয়া নিশ্চয়ই শুধু তলটা করলে হবে না নিচের তলটা না করলে বয়া ডুবে যাবে সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফলই এটা এবারে আমরা এটা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে গেলাম আমাদের উত্তর হলো পাঁচশো আঠাশ বাই সাত মিটার স্কোয়ার ভূমির ব্যাসার্ধ সমান আর একক এটা আমরা আর মিটার এটা আমরা ধরে নিলাম আর উচ্চতা সমান এইচ মিটার ও তির্যক উচ্চতা সমান এল মিটার এই তিনটেই আমরা ধরে নিলাম এবারে দেখো আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে তির্যক উচ্চতা সমান পাঁচ মিটার অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সমান সূত্র কি পাই আর ইন্টু আর প্লাস এল তাহলে পাই আর স্কোয়ার প্লাস পাই আর এল পাই আর স্কোয়ার মানে ভূমির ক্ষেত্রফল আর পাই আর এল মানে পার্শ্বতলের ক্ষেত্রফল দুটো যোগ করে তার থেকে পাই আর যদি আমরা কমন নিয়ে নিই তাহলে আমাদের যে সূত্রটা আমি প্রথমে বললাম সেটাই পেয়ে গেছি পাই আর ইন্টু আর প্লাস এল এখন তীর্যগুচ্চত সমান পাঁচ মিটার অতএব এল ইজিক টু ফাইভ মিটার তাহলে এল ইজ ইকাল টু ফাইভটা আমরা এখানে বসিয়ে দেবো তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি পাই আর আর প্লাস ফাইভ এত বর্গমিটার বা মিটার স্কোয়ার এবারে প্রশ্ন অনুসারে এই যে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা পেলাম সেটাকে আন্ডারলাইন করেছি আর দেখো আগে সমগ্র তলের বল কোশ্চেনে বলে দেওয়া ছিল সেটাকে আন্ডারলাইন করে দিয়েছি তাহলে দুটোকে সমান করে দিচ্ছি সেখান থেকে যদি আমরা পায়ের মানটা বসিয়ে দিই আর দিয়ে একটা দ্বিঘাত সমীকরণ পেয়ে যাব তাহলে পায়ের মানটা আমরা বসিয়ে দিচ্ছি পায়ের মান কত বাইশের সাত ইন্টু আর ইন্টু আর প্লাস ফাইভ টু পাঁচশো আঠাশ বাই সাত 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 কেটে যাবে এবার বাইশ আর পাঁচশো আঠাশকে যদি আমরা কাটাকুটি করি এগারো দিক কাটাকুটি করবো তাহলে এদিকে আসবে দুই ওদিকে আসবে চার আর আট ফর্টি এইট তাহলে দুই আর ফর্টি এইট কাটলে চব্বিশ তাহলে আমরা সমীকরণটা কী পেয়ে গেলাম বা আর স্কোয়ার আচ্ছা আর একটা লাইন লিখে নিই আর ইন্টু আর প্লাস ফাইভ ইজিকাল টু টোয়েন্টি ফোর অতএব আর স্কোয়ার প্লাস ফাইভ আর মাইনাস টোয়েন্টি ফোর ইজ ইকাল টু জিরো তাহলে আমরা কী লিখছি আর স্কোয়ার টোয়েন্টি ফোরকে ভাঙলে আমরা কত পাব তিন আস চব্বিশ সেখান থেকে তিন আর আট আট থেকে তিন বিয়োগ করলে পাঁচ পেয়ে যাবো মিডিল টার্ম ফ্যাক্টর করলাম বা প্রথম দুটো থেকে আর কমন নিলে আর আর প্লাস এইট মাইনাস থ্রি কমন নিলে পরের দুটো থেকে আর আর প্লাস এইট তাহলে আমরা দুটো উৎপাদক পেয়ে যাচ্ছি আর মাইনাস আর আর প্লাস এইট টু জিরো তাহলে প্রথম থেকে আমরা পেয়েছি পাচ্ছি অতএব আর ইজ টু থ্রি পরেরটা থেকে পাচ্ছি আর ইজ টু মাইনাস কিন্তু আরটা কী আরটা হলো ভূমির ব্যাসার্ধ তার মানে আর সবসময় গ্রেটার দেন জিরো মানে পজিটিভ অতএব আর ইজ ইকাল টু মাইনাস অগ্রাহ্য হলো তাহলে আমরা পেয়ে গেলাম কত ভূমির ব্যাসার্ধ সমান তিন মিটার এবার আমাদের কী জানতে চেয়েছে বয়াতে কত বায়ু আছে মানে আয়তনটা আমাদের দরকার আয়ত নির্ণয় করতে গেলে অবশ্যই উচ্চতা দরকার অতএব উচ্চতা এই চিজিকল টু আমরা কি জানি সূত্র কি বলছে রুট ওভার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার তাহলে এল এর মান কত বেরিয়েছে দেওয়া ছিল প্রশ্নে পাঁচ তার মানে ফাইভ স্কোয়ার মাইনাস আর এর মান কত আছে তিন তিন মিটার তাহলে ফাইভ স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে রুট ওভারের মধ্যে ফাইভ প্লাস থ্রি ইন্টু ফাইভ মাইনাস থ্রি তাহলে কত পেয়ে যাচ্ছি আট গুণ দুই তার মানে ষোলো তার মানে চার মিটার তার মানে বয়াটির উচ্চতা হয়ে গেল আমাদের চার মিটার তার মানে প্রশ্নে যেটা লাস্ট জানতে চেয়েছিলো সেটা আমরা পেয়ে গেলাম এবারে আমাদের জানতে চেয়েছে বয়াটিতে কত বায়ু আছে তার মানে বয়াতে বয়ার আয়তন জানতে চাইছে তাহলে যেগুলো আমরা আগে পেয়েছিলাম সেগুলো আমি লিখে নিয়েছি আর সমান তিন মিটার এল সমান পাঁচ মিটার এইচ সমান চার মিটার তার মানে বয়াতে বায়ুর পরিমাণ সমান তার আয়তনের সূত্র ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ তাহলে এবারে এই আরের মান আর এইচ এর মানটা আগে আমরা বার করে রেখেছিলাম সেগুলো বসিয়ে দিচ্ছি দেখো আর এর জায়গায় তিন বসালাম আর এর জায়গায় আমরা চার বসালাম তাহলে আমরা কত উত্তর পেয়ে গেলাম এটাকে আমরা হিসেব করে নিই তাহলে দেখো স্কোয়ারের তাহলে এটাকে আমরা আরেকবার লিখি ওয়ান বাই থ্রি ইন্টু বাইশের সাত গুণ নয় গুণ চার বাই নিচে বেরোল সাত তাহলে তিন আর নয় কাটাকুটি করলে উপরে তিন আসবে তাহলে বাইশ তিন আর চার তার মানে বাইশ গুণ বারো বাই সাত হিসাব করলে আমরা পেয়ে যাব যত সেটাই আমাদের বয়াতে বায়ুর পরিমাণ হয়ে যাবে এত মিটার কিউব একক হবে এবারে বাইশের সঙ্গে বারো গুণ করে নিচ্ছি আমি তাহলে আমরা পেলাম দুশো চৌষট্টি বাই সাত এত মিটার কিউব এবার এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে যাই তাহলে আমরা পেয়ে যাচ্ছি সাঁইত্রিশ পূর্ণ পাঁচের সাত এত মিটার কিউব তাহলে এটাই আমাদের উত্তর বেরিয়ে গেল বয়তে কত বায়ু আছে আশা করি বুঝতে পেরেছো তোমরা এবার আমরা এবার আমাদের জানতে চেয়েছে প্রতি বর্গমিটারে দুই দশমিক আট শূন্য টাকা হিসেবে রঙ করতে কত খরচ হবে তার মানে আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল দরকার ভূমির ক্ষেত্রফল প্লাস বক্রতলের ক্ষেত্রফল তাহলে আগে আমরা সেই সমগ্র তলের ক্ষেত্রফলটা নির্ণয় করে নিচ্ছি তার সূত্র কি পাই আর ইন্টু আর প্লাস এল এবার আর এর মান কত আর এর মান হচ্ছে আমাদের তিন মিটার তাহলে আর এর জায়গায় তিন বসিয়ে দিচ্ছি আর এল এর মান কত বেরিয়েছে পাঁচ মিটার তাহলে এল এর জায়গায় পাঁচ বসালাম তাহলে টোয়েন্টি টু বাই সেভেন ইন্টু থ্রি ইন্টু এইট তাহলে এটা হিসেব করে আমরা পাচ্ছি কত সেটা লিখবো এটা হলো সমগ্র তলের ক্ষেত্রফল এবারে প্রতি বর্গ প্রতি বর্গমিটারে দু টাকা আশি পয়সা হিসেবে আমাদের খরচা হয়েছে তাহলে সমগ্র তল রং করতে মোট খরচ সমান প্রতি বর্গমিটারে দু টাকা আশি পয়সা হিসেবে মোট খরচ সমান তার মানে দু টাকা আশি পয়সার সঙ্গে এই সমগ্র ক্ষেত্র ক্ষেত্রফলটা আমাদের গুণ করতে হবে মোট খরচ হবে সমান তাহলে দু টাকা আশি পয়সার সঙ্গে সমগ্র ক্ষেত্রে ফলটা গুণ করতে হবে তাহলে সেটা কত বাইশের সাত গুণ তিন গুণ আট গুণ বাইশ দশমিক আট হিসাবটা আমি রাফে করে নিচ্ছি সেক্ষেত্রে আমরা যেটা উত্তর পাচ্ছি সেটা হচ্ছে দুশো এগারো টাকা কুড়ি পয়সা তার মানে দুই এক এক দশমিক দুই শূন্য টাকা এটা তার মানে সমগ্রতল রং করতে খরচ হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো পরের প্রশ্নে চলে আসছি দশের দাগের প্রশ্ন লম্বা বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে এগারো জন লোক থাকে প্রত্যেক লোকের ভূমিতে চার বর্গমিটার জায়গা ও কুড়ি ঘন সেন্টিমিটার বাতাস লাগে তাহলে তাঁবুর উচ্চতা কত তাহলে প্রশ্নে যেগুলো বলে দেওয়া রয়েছে সেই অনুযায়ী আগে আমরা তাঁবি তাঁবুর ভূমির ক্ষেত্রফল এবং আয়তনটা নির্ণয় করে নিই তাহলে দেখা একজন লোকের জন্য প্রয়োজনীয় জায়গা সমান চার মিটার চার বর্গমিটার অতএব এখানে মোট কতজন লোক আছে এগারো জন তার মানে অতএব এগারো জন লোকের জন্য প্রয়োজনীয় জায়গা সমান চার গুণ এগারো বর্গমিটার তার মানে লোক কোথায় থাকবে নিশ্চয়ই ভূমিতেই থাকবে তার মানে ভূমির ক্ষেত্রফল হলো এই চুয়াল্লিশ বর্গমিটার এবারে একজন লোকের জন্য প্রয়োজনীয় বাতাস কত বলেছে কুড়ি ঘনসেন ঘন মিটার তার মানে টোয়েন্টি মিটার কিউব অতএব এগারো জন লোকের জন্য বায়ু কত লাগবে টোয়েন্টি ইন্টু এগারো সমান দুশো কুড়ি মিটার কিউব তার মানে কি এটা নিশ্চয়ই ওই তাঁবুর আয়তন হবে তাহলে যেগুলো পেলাম সেগুলোকে আমি এবার লিখে ফেলছি অতএব তাঁবুর ভূমির ক্ষেত্রফল সমান চুয়াল্লিশ মিটার স্কোয়ার অতএব তাঁবুর আয়তন সমান দুশো কুড়ি মিটার কিউব এগুলো প্রশ্নটা পড়ে তোমাদের বুঝে নিতে হবে যে কি বলতে চাইছে দেখো সেগুলো এবারে মনে করি ভূমির ব্যাসার্ধ সমান মিটার মনে করি ভূমির আর ব্যাসার্ধ সমান আর মিটার তাঁবুর উচ্চতা সমান এগুলো ধরে নিলাম আমরা এবারে এই যে তথ্যগুলো আমাদের দেওয়া রয়েছে তার সাহায্যে আমরা এই আর আর এইচ এগুলো আমরা বার করে নেব তার মানে তাঁবুর ভূমির ক্ষেত্রফল কত চুয়াল্লিশ মিটার স্কোয়ার তাহলে ভূমির ক্ষেত্রফল কত পাই আর স্কোয়ার সূত্র তাহলে ভূমির ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার সমান চুয়াল্লিশ মিটার স্কোয়ার তাহলে সেটা বসাবো এখান থেকে আমরা আরের মানটা পেয়ে যাব বা আর স্কোয়ার সমান ফর্টি ফোর বাই পাই এবারে পায়ের মানটা আমরা বসিয়ে দিই তাহলে চুয়াল্লিশ বাই বাইশ বাই সাত সাত ওপরে গুণ হয়ে যাবে তাহলে ফর্টি ফোর ইন্টু সেভেন বাই টোয়েন্টি টু কাটাকুটি করলে আমরা পেয়ে যাচ্ছি আর স্কোয়ারের মান বেরোলো চোদ্দো মিটার স্কোয়ার চোদ্দো মিটার স্কোয়ার আর স্কোয়ারের মান বেরিয়ে গেল এবারে আমাদের কী বলেছে আর একটা বলেছে আয়তন সমান দুশো কুড়ি মিটার কিউব তাহলে আয়তনের সূত্র কি একের তিন পাই আর স্কোয়ার এইচ এবারে প্রশ্ন থেকে আমরা পেয়ে গেছি যে এই একের তিন পাই আর স্কোয়ার এই সমান দুশো কুড়ি মিটার কিউব এবার দেখো পাই আর স্কোয়ারের মান আমরা আগেই পেয়ে গেছিলাম ফর্টি ফোর তাহলে পাই আর স্কোয়ারের জায়গায় চুয়াল্লিশ বসিয়ে দিলাম এবারে আমরা আয়তন যে দুশো কুড়ি মিটার কিউব পেয়েছিলাম তার সঙ্গে এই ওপরের পাওয়া আয়তনের সঙ্গে আমরা দুটোকে সমান করব তাহলে শর্তানুসারে ওয়ান বাই থ্রি ইন্টু ফর্টি ফোর এইচ ইজ ইকাল টু টু হান্ড্রেড টোয়েন্টি দেখো আগে পেয়েছিলাম টু হান্ড্রেড টোয়েন্টি সেটাকে সমান করলাম তাহলে এখান থেকে আমরা এইচ বা উচ্চতাটা পেয়ে যাব তাহলে টু হান্ড্রেড টোয়েন্টি ইন্টু থ্রি বাই ফর্টি ফোর তাহলে দুই বাইশ দিয়ে যদি আমরা কাটাকুটি করি না এগারো দিয়ে কাটাকুটি করলাম তাহলে আমরা পেয়ে গেলাম হিসাব করে এইচ পেয়ে গেলাম পনেরো মিটার তাহলে তাঁবুর উচ্চতা হলো পনেরো মিটার সেটা আমরা উত্তরটা লিখে ফেলি অতএব টির উচ্চতা সমান পনেরো মিটার তাহলে তোমরা বুঝতে পারলে কোন কোন স্টেপ ফলো করে আমরা তাঁপড় উচ্চতাটা নির্ণয় করলাম এবার আমরা পরের প্রশ্নে চলে আসছি এগারো দাগের প্রশ্ন শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য একুশ সেন্টিমিটার টোপরের ওপরে রাংতা দিয়ে মুড়তে প্রতিবর্গ সেমি দশ পয়সা হিসেবে সাতান্ন টাকা পঁচাত্তর পয়সা খরচ পড়ে তাহলে টোপরের উচ্চতা ও তির্যক উচ্চতা কত নির্ণয় করতে বলেছে তাহলে মনে করি ভূমির বাইরের ব্যাসার্ধ সমান আর সেন্টিমিটার তার মানে ব্যাসার্ধ সমান আর ধরলে ব্যাস সমান কত টু আর তাহলে টু আর সমান একুশ সেন্টিমিটার দেখো আমি কোশ্চেনে সেটা আন্ডারলাইন করে রেখেছিলাম তাহলে এখান থেকে আমরা আর পেয়ে গেলাম দশ দশমিক পাঁচ সেন্টিমিটার এবার কী বলেছে প্রতি বর্গ সেন্টিমিটার দশ পয়সা হিসেবে সাতান্ন টাকা পঁচাত্তর পয়সা খরচ হয়েছে রাংতা দিয়ে মুহূর্তে তাহলে পার্শ্বতল তল রাংতা দিয়ে মুড়তে খরচ সমান সাতান্ন টাকা পঁচাত্তর পয়সা মানে ফিফটি সেভেন পয়েন্ট সেভেন ফাইভ টাকা সমান এটাকে পয়সায় নিয়ে গেলে আমরা কত পারছি পাঁচ হাজার সাতশো পঁচাত্তর পয়সা এখন প্রতি বর্গ সেমিতে দশ পয়সা করে খরচা হয়েছে প্রতি বর্গ সেন্টিমিটারে খরচ সমান দশ পয়সা হলে তাহলে মোট পার্শ্বতলের ক্ষেত্রফল কত পার্শ্বতলের ক্ষেত্রফল সমান মোট খরচ বাই প্রতি বর্গ সেন্টিমিটারে খরচ তারপরে মোট ক্ষেত্রফল মোট খরচ বাই প্রতি সেন্টিমিটারে প্রতি বর্গ সেন্টিমিটারে খরচ তাহলে সেক্ষেত্রে আমরা কত পেয়ে যাচ্ছি মোট খরচ কত আগে বেরিয়েছে পাঁচ হাজার সাতশো পঁচাত্তর পয়সা বাই দশ পয়সা তাহলে এবার আমরা হিসেবটা করলে আমরা কত পেয়ে যাব পাঁচ সাত সাত দশমিক পাঁচ এত কি যেহেতু সেন্টিমিটার আছে আর আমরা পাঁচশো তলের ক্ষেত্রে ফল করছি তার মানে সেন্টিমিটার স্কোয়ার পাঁচশো তলের ক্ষেত্র ফল বেরিয়ে গেল তীর্য উচ্চতা সমান আমরা ধরে নিচ্ছি এল সেন্টিমিটার এটা আমরা ধরে নিলাম তাহলে অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল সেন্টিমিটার স্কোয়ার অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল এখানে পেয়েছি পাঁচ হাজার সাত পাঁচ হাজার না পাঁচশো সাতাত্তর দশমিক পাঁচ শূন্য সেন্টিমিটার স্কোয়ার এখানে পেলাম পাই আর এল তাহলে দুটোকে সমান করে দেবো দেব অনুসারে পাই আর এল ইজ ইজিক টু পাঁচশো সাতাত্তর দশমিক পাঁচ এখান থেকে এল এর মানটা আমরা নির্ণয় করছি কারণ আমাদের তির্জা উত্তর উচ্চতা নির্ণয় করতে বলেছে তাহলে সেক্ষেত্রে আমরা এল পেয়ে গেলাম পাঁচশো সাতাত্তর দশমিক পাঁচ বাই পাই আর এখন আর আমরা জানি দশ দশমিক পাঁচ সেটা বসিয়ে দেবো আর পায়ের মানটা বসিয়ে দেবো বাইশের সাত এবার আমরা এটাকে হিসেব করবো দেখো আরের মানটা আগে দেওয়া ছিল সেখান থেকে আমরা বসিয়ে দিলাম তাহলে এবার আমরা এটাকে হিসেব করে নিচ্ছি দশমিক গুলো তুলে দিলাম তাহলে আমাদের হিসেবে দাঁড়াচ্ছে পাঁচ সাত সাত পাঁচ গুণ সাত বাই বাইশ গুণ একশো পাঁচ তাহলে সাত আর একশো পাঁচ কাটাকুটি করলে পনেরো এবার আমরা যদি এগারো দিয়ে ওপর নিচে কাটাকুটি করি তাহলে এগারো দুগুণে বাইশ আর ওপরে পাবো কত পাঁচ দুই পাঁচ তাহলে আমরা কী পেয়ে গেলাম এবারে পনেরো আর পাঁচ দুই পাঁচকে পাঁচ দিয়ে যদি কাটাকুটি করি তাহলে উপরে পাবে একশো পাঁচ আর নিচে পেলাম তিন আবার কাটাকুটি যাবে তাহলে পেলাম পঁয়ত্রিশ তাহলে আমাদের উত্তর বেরোলো এল সমান পঁয়ত্রিশ বাই দুই পঁয়ত্রিশ বাই দুই তাহলে আমাদের তির উচ্চতা বেরিয়ে গেল পঁয়ত্রিশ বাই দুই মানে কত সতেরো দশমিক পাঁচ সেন্টিমিটার তাহলে তির্যক উচ্চতা বেরিয়ে গেছে অতএব তিরয উচ্চতা সমান পঁয়ত্রিশ বাই দুই সমান সতেরো দশমিক পাঁচ সেন্টিমিটার তাহলে লাস্ট পার্টে উত্তর বেরিয়ে গেলো এবার আমাদের দরকার তির্য উচ্চতা নির্ণয় করতে হবে তাহলে তৃ্য উচ্চতা না তৃক উচ্চতা বেরিয়ে গেল সতেরো দশমিক পাঁচ সেন্টিমিটার এবার আমাদের দরকার টোপোরের উচ্চতা নির্ণয় করা তাহলে দেখো আর জানা আছে এল জানা আছে তাহলে সেক্ষেত্রে উচ্চ উচ্চতা কত হবে উচ্চতার সূত্র হচ্ছে রুট ওভারের মধ্যে তীর্য উচ্চতার স্কোয়ার মাইনাস ভূমির ব্যাসারদের স্কোয়ার এই সূত্র তো আমরা অনেকবার ব্যবহার করেছি সেই সূত্রকেই আবার আমরা ব্য ব্যবহার করবো তাহলে ইজিকল টু তির্যক উচ্চতা মানে কত বেরিয়েছে সতেরো দশমিক পাঁচ তাহলে সতেরো দশমিক পাঁচের স্কোয়ার বিয়োগ দশ দশমিক পাঁচের স্কোয়ার কারণ ভূমির ব্যসার্ধ বেরিয়েছিল দশ দশমিক পাঁচ এর হিসেব করে যদি আমরা বসাই তাহলে পেয়ে যাব এর মধ্যে এক নয় ছয় একশো ছিয়ানব্বই তার মানে সেটা চোদ্দো কারণ এক চোদ্দোর বর্গ হচ্ছে একশো ছিয়ানব্বই তাহলে আমরা উচ্চতা পেয়ে গেলাম চোদ্দো সেন্টিমিটার তার মানে আমাদের প্রথমে তির্যক উচ্চতা বের করেছিলাম পরে উচ্চতাও আমরা পেয়ে গেলাম তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ কীভাবে অঙ্কটা করলাম এবার আমরা বারো দাগের প্রশ্নে চলে আসছি বারো দাগের প্রশ্নে বলেছে গমের স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কুর মতন আছে ভূমির ব্যাস নয় মিটার উচ্চতা তিন দশমিক পাঁচ মিটার তাহলে গমের আয়তন কত ওই গম ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার মিটার প্লাস্টিক লাগবে এখানে পায়ের মানটা বলে দেওয়া আছে তিন দশমিক এক চার আর উটোবার ওয়ান থার্টির মান বলে দিয়েছে এগারো দশমিক চার তাহলে দেখো আমি অঙ্কটা পড়ে যেগুলো পেয়েছি সেগুলো এক ছবির মধ্যে লিখে দিচ্ছি ভূমির ব্যাস নয় দশমিক নয় মিটার ভূমির ব্যাস তার মানে ব্যাসার্ধ কত হবে চার দশমিক পাঁচ মিটার আর উচ্চতা বলে দেওয়া আছে তিন দশমিক পাঁচ মিটার তাহলে উচ্চতা বসিয়ে দিলাম তিন দশমিক পাঁচ মিটার এবার আমাদের কি জানতে চেয়েছে গমের আয়তন কত তাহলে প্রশ্ন পড়ে যেগুলো আমরা পেয়েছি সেই অনুযায়ী আগে লিখে ফেলি মনে করি ভূমির ব্যাসার্ধ সমান আর মিটার অতএব আর সমান নাইন বাই টু সমান চার দশমিক পাঁচ মিটার এবং উচ্চতা বলে দিয়েছে তিন দশমিক পাঁচ মিটার তাহলে উচ্চতা সমান এইচ মিটার আমরা এটা ধরে নিলাম অতএব এইচ ইসিক টু প্রশ্নে বলে দেওয়া আছে তিন দশমিক পাঁচ মিটার সেটা লিখে নিলাম তাহলে আর পেয়ে গেছি এইচ পেয়ে গেছি তাহলে এখান থেকে আমরা তীর্যগগুচ্চতাও পেয়ে যেতে পারবো এবং আয়তনও পেয়ে যেতে পারবো প্রথমে আমাদের আয়তন জানতে চেয়েছে তার মানে এক আয়তন ইজিক টু ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ তাহলে ওয়ান বাই থ্রি পাই মানে বাইশের সাত গুণ আর স্কোয়ার আর মানে কত চার দশমিক পাঁচ মিটার তাহলে নাইন বাই টু ইন্টু নাইন বাই টু গুণ এইচ এইচ মানে কত তিন দশমিক পাঁচ তার মানে থার্টি ফাইভ বাই টেন দশমিক তুলে দিয়ে একেবারে লিখলাম একক কী হবে মিটার কিউব এবার আমরা কাটাকুটি করব তাহলে আমরা কী পেয়ে গেলাম তিন গুণ এগারো গুণ নয় বাই দুই দু গুণের চার তাহলে হিসেব করলে আমরা কত পেয়ে যাচ্ছি রাফি হিসেবটা আমি করে নিলাম দুশো সাতানব্বই বাই চার মিটার কিউব তার মানে আয়তন আমরা পেয়ে গেলাম এবারে আমাদের কী জানতে চেয়েছে গম ঢাকতে কত কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিক লাগবে আচ্ছা প্রথম প্রশ্নের উত্তরটা ফাইনালি লিখে দিই গমের আয়তন সমান দুশো সাতানব্বই বাই চার তার মানে সেটাকে যদি মিশ্র ভঙ্গে নিয়ে যায় তাহলে সেটা উত্তর আসবে চুয়াত্তর পূর্ণ একের চার তাহলে আমরা গমের আয়তনটা পেয়ে গেলাম চুয়াত্তর পূর্ণ একের চার মিটার কিউব এবার আমাদের কী জানতে চেয়েছে কত বর্গমিটার প্লাস্টিক লাগবে তাহলে তার জন্য আমাদের উচ্চতা বার করতে হবে কারণ আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল দরকার তাহলে উচ্চতাকে আমরা এল ধরে নিলাম তাহলে এল ইজ ইকাল টু রুটোভারের মধ্যে সূত্র কি আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার তাহলে তির যোগ সমান এল মিটার হলে এল ইজ ইকাল টু রুটোভারের মধ্যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বা এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার একই ব্যাপার তাহলে এইচ এর মান কত পেয়েছি আমরা প্রশ্নে বলে দেওয়া আছে তিন দশমিক পাঁচ তার স্কোয়ার যোগ আর স্কোয়ার আর মানে চার দশমিক পাঁচ তার স্কোয়ার এবার এর যদি আমরা হিসাব করি তাহলে আমরা পেয়ে যাবো প্রথম ক্ষেত্রে পেয়ে যাবো বারো দশমিক দুই পাঁচ আর পরেরটার ক্ষেত্রে পেয়ে যাব কুড়ি দশমিক দুই পাঁচ দুটোকে যোগ করে ফেলব বত্রিশ দশমিক পাঁচ শূন্য তার উপরে রুটোবার আছে তাহলে আমরা যদি হিসেবটা রাফে করে নিই আমি বসাচ্ছি পাঁচ দশমিক সাত শূন্য মিটার এটা অবশ্যই প্রায় দিয়ে লিখতে হবে কারণ এরপরেও আরও অনেক সংখ্যা আছে যদি প্রায়টা না লেখো তাহলে কিন্তু নম্বর কাটতে পারে এবং আমরা দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে সেটা আমরা কথাটা এখানে উল্লেখ করে দিলাম এই ছোটো ছোটো জিনিসগুলো না লিখলে কিন্তু তোমাদের ফুল মার্কস পাবে না তাহলে উচ্চতা আমরা পেয়ে গেছি এবার আমাদের কি জানতে চাইছে গম ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিক লাগবে তার মানে আমাদের এখানে পার্শ্বতলের ক্ষেত্রফলটা দরকার তাহলে লিখব কি গম ঢাকতে গম ঢাকার জন্য কমপক্ষে প্লাস্টিক লাগবে সমান পাই আর এল পাই মানে কত বাইশের সাত গুণ আর মানে কত পেয়েছি আমরা প্রশ্নে দেওয়া আছে চার দশমিক পাঁচ আর এল কত দেওয়া রয়েছে পেয়েছি আমরা কত পাঁচ দশমিক সাত এবার এইগুলোকে আমরা হিসেব করে নেবো তাহলে আমরা হিসেব পেয়ে পাচ্ছি আরের মান পায়ের মানটা এখানে প্রশ্নে বলে দেওয়া ছিল সেই জন্য আমরা বসালাম তিন দশমিক এক চার বাকি মানগুলো যেরকম ছিল সেরকম বসিয়ে দিলাম তাহলে সেক্ষেত্রে আমরা হিসেবটা করলে কত উত্তর পাচ্ছি আশি দশমিক পাঁচ চার মিটার স্কোয়ার এটাকেও প্রায় দিয়ে লিখব তার মানে প্লাস্টিক লাগবে আশি দশমিক পাঁচ চার মিটার স্কোয়ার এটাও আমরা দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে লিখলাম এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু অবশ্যই তোমাদের অঙ্কের মধ্যে উল্লেখ করতে হবে নাহলে ফুল নাম্বার তোমরা পাবে না তাহলে এটাই আমাদের উত্তর হয়ে গেল অন্য অন্য অধ্যায়গুলোর সমাধান পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলে নজর রেখো ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারাও এই চ্যাপ্টার অঙ্কগুলো সমাধান করে ফেলতে পারে